ডাক্তারের কাছে যাই আমরা চিকিৎসার জন্য। যদি বলি ডাক্তার সাহেব আমার জ্বর ঠান্ডা কাশি, ডাক্তার সাহেব যদি চোখ ওঠার ওষুধ দেয় বা পেট ব্যথার ঔষধ দেয়, তার চিকিৎসাটা যথার্থ হবে না। চিকিৎসাটা যথার্থ হবে তখন আমার জ্বর ঠান্ডা কাশির ঔষধ দিবে যখন আজকে গোটা পৃথিবীর মানুষের মাঝে ইসলামের আমলের যে ঘাটতিটা সেটা হলো ঈমান এবং আমলের। এই ঈমান এবং ঘাটতি, ঈমান এবং আমলের ঘাটতির উপরে আলোচনা হওয়া দরকার বেশি বেশি। কথা বল ঠিক না ঠিক? এখন মানুষ উল্টা পথে চলছে, ভাও পথে না। আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার মূল কথায় চলে যাব। বামন আছে না? বামন চিনেন না? বামন, বামন ওর দুটা পাও নাই, পঙ্গু পাও আছে না? আমি পঙ্গু, বিকলঙ্ক মানুষ আছে না? যারা আছেন কথা বলি শুনবেন তো ইনশাআল্লাহ। বামনকে একজনে মাথা করে ক্যাপোতার মাথায় নিয়ে আসছে, রাইখে দিচ্ছে। রাখার পরে ও এখন বামন তো ভিক্ষা চায়, অলরাম একটা পয়সা পেল আর রাম রে রাম, অলরাম একটা পয়সা পেল আর রাম রে রাম, রাম রে আমি বড় অসহায় গরিব মানুষ, আমার দুইটা পাও দিয়া চলাফেরা করতে পারি না, কর্ম ক্ষমতা আমার নাই, আমাকে তুমি একটা পয়সা দাও। যেভাবে আমরা মুসলমানেরা ভিক্ষা চাই আল্লাহর রাস্তায় একটা পয়সা দেন না, বলি কি বলি না, এইভাবে উনি ভিক্ষা চাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো ভিক্ষা পেয়েছে। তৎকালীন সময় চলার জন্য ঘোড়া কাটা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। সন্ধ্যা হয়েছে, বাড়িতে যেতে হবে, যেই লোক ওনাকে দেবতার মাথায় রেখে আসছে উনিও যাইতে একটু দেরি হইতেছে। এখন উনি এখন আল্লাহর কাছে আবার ওনাদের ভাষা, অলরাম একটা ঘোড়া তেল আর রাম রে রাম, অলরাম একটা ঘোড়া তেল আর রাম রে রাম, রাম আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পয়সা দিয়েছি, তুমি আমাকে পর্যাপ্ত পর্যন্ত পয়সা দিয়েছি, এবার আমাকে একটা ঘোড়া দাও যে ঘোড়ায় চড়ে আমার নিজ বাসায় যেতে পারি। ওই পথ দিয়া যাচ্ছে একজন ব্যবসায়ী সওদাগার, ওই সওদাগার ছিল একটা ঘুড়ির পিঠে সওয়ারি হইয়া, আল্লাহ কি কারিশমা, ওই জায়গাটাতে ওই ঘুড়িটায় বাচ্চা প্রসাব করে দিয়েছে, একটা বাচ্চা, এখন ঘুড়ির একটা বাচ্চা। আমরা যদি দান খরচ করি বাড়তি টাকা টাকাই তো খুঁজি বেশি নাকি বলেন? এখন ঘোড়ার জন্য, ঘোড়ার মালিকের জন্য নতুন এই ঘোড়ার বাচ্চাটা, ঘুড়ির বাচ্চাটা, এটা একটা খুঁজছে না। সওদাগার চিন্তা করছে, ও যখন ঘুড়ি ঘোড়া চায় আমার এই বাচ্চাটা দিয়ে যায়, বড় ঘোড়াটা দিলে তো আমি আবার গন্তব্যস্থলে বুঝতে পারবো না। আপনাদের কাছে প্রশ্ন, এই ছোট্ট বাচ্চা ঘুড়ির বাচ্চা মাত্র প্রসাব করে দিয়েছে, মাত্র এখন দুনিয়াতে আসছে, এটার পিঠে চলে কি বাড়িতে যাওয়া যাবে? এবার বামন ভিক্ষু কান্দে আর কলরাম উল্টা সংযোগে লাল নাম রে রাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা চেয়েছি, পয়সা দিয়েছো পর্যাপ্ত পরিমাণে, সন্ধ্যাবেলা আমি তোমার কাছে ঘোড়া চেয়েছিলাম, রাম রে তুমি আমাকে ঘোড়া দিয়েছো কিন্তু যথার্থ পর্যাপ্ত নয়, যেই ঘোড়ার পিঠে চড়ে আমি বাসায় যেতে পারি, ঘুড়ির একটা বাচ্চা তুমি আমাকে উপহার দিয়েছ, যেই বাচ্চাটার পিঠে চড়ে আমি তো বাসায় যেতে পারবো না, উল্টা ঘুড়ির বাচ্চাটা আমার পিঠে করে বাসায় নিতে হবে। বুঝছেন এই পর্যন্ত কথাটা?
অর্থ কি ঘটনার কাহিনীটা বলার কারণ কি ও মুসলমান মুসলমানের জন্য ঈমান এবং আমল ঈমানটাকে বলা হয় আমল কি জিনিস এই দুইটা বিষয়ের উপরে আলোচনা হওয়া দরকার প্রতিটি ব্যক্তি ব্যক্তি ঘরে ঘরে এখন মুসলমানের কাছে যেই আলোচনা ঈমান বাড়ে মুসলমানের কাছে যেই আমল আলোচনায় আমল বাড়ে মুসলমানের কাছে যেই আলোচনায় আমল শিক্ষা করা যায় এগুলির দাম পারি নাই কোথায় নূহ আলাইহিস সালামের নানান নাম কি বড় বড় কিসসা কাহিনী বলতে পারে মুসলমানে ডাক দিয়া বলে বড় মজার ওয়াজ বক্তা বড় বড় ভাবে পাঁচটা কথা মনে রাখবে ওয়াজের সব কথা মনে থাকবে না কয়টা কথা আপনি যদি জান্নাতে যেতে চান পাঁচটা কথা মনে রাখেন ঈমান আকীদা আপনাকে ঠিক করতে হবে দুই নম্বরে ইবাদত বন্দেগী রাসূলের সুন্নাত অনুযায়ী করতে হবে তিন নম্বরে লেনদেন সঠিকভাবে আদান প্রদান করতে হবে চার নম্বরে আচার ব্যবহার সুন্দর করতে হবে পাঁচ নম্বরে স্বভাব চরিত্র ভালো করতে হবে পরিষ্কার বুঝছেন কথা কথা আবার রিপ্লাই করছি এক নম্বরে ঈমান আকীদা সঠিক করতে হবে সবাই বলেন কি এক নম্বরে দুই নম্বরে ইবাদত বন্দেগী সুন্নাত অনুযায়ী আমল করতে হবে তিন নম্বরে লেনদেন সুন্দর করতে হবে